কি করবে দেখেন না কি চলে গেল পাটি 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 ফুটে গেল তার ফিরবে এটা ফিরবে তার খাইলা হ্যাঁ দাও হ্যাঁ দাও তুই না বাড়ির গাছ আর কলা কলার গাছটা পুক্ত হয়ে গেছে এই কলাটা খুবই স্বাদের কলা এবং ভিটামিন যুক্ত এরা খুবই ভিটামিনের কলা এরা দুটা আকারে বেশি হয় কিন্তু কলাটা খাতে এতই স্বাদ আর মিষ্টি বেশি গাছ সব ধানে কাটে তার কলে আসে সেই সুন্দর প্রথম বড় একটা কলার খাবি বাড়ির কলাই যায় না বাড়ির পাশে গাছ গাছালি লাগে খালে খাওয়াও যায় হুক মিটে গরমে দেখো দুই দিনের ভিতরে দিন পাকে না কি আটাটা জাপ করে কাটে লাও আদার জিনিস তো আটা জাপ কলার আটা এত স্বাদ আর এত নরম হয় না ফেরিয়ে বলাও তো কেটে কেটে লাগে রে বরকি খাওয়া পাতা না আগে সাইজ করে কাটে লাগে পাতা গুলা সাইজ করে তো খাইতে থাকে নি খুবই ভালো লাগবে থাক বড় বড় থাকে দেখি কি মাছ পাওয়া যায় মাছ তো মেলা রকমেরই আছে মাছ পারবে আসে দেখছি গাছের পিপাও পাটিতে পিপাটা পান না ফুয়েলা ধরতে পারতেছে না এই যে জল মাছ দেখলি কি বড় গেল কোথায় মালা পুটিয়ে দিছিল ঢাকে শোনো আলো পায়লা পাওস মেলা মাছ মাছ মারবে আলে খালি হাতে যাওয়া লাগবে না দুটা রুই কি বড় বড়
ছড়া না আছে জালটা ফেলে দাও তরকারি ভিজে তারপরে তুলে দিবেন না হয় আমি দিয়ে লাওছি তুমি জাল ধরে দাও আটা দেখালে মট মট করছে কি ভালো বাটা মশলা ঝাল বলে বেশি লাগছে না কমে যাও পেঁয়াজটা ভাতের বলা কাছে ভাতের ঢাকন রাখি লাগে بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم হাটা তরকারি আর পুকুরের মাছ দিয়ে আজকে তরকারিটা সেই রকম আছে বাড়ির পুকুরে মাছ স্বাদই অন্যরকম মাছ মিষ্টি তরকারিটা আমার খুব পছন্দ তরকারি রুই মাছ ভাজি হোক আর ঝুলি হোক সবটাই আমার কাছে ভালো লাগে আর তো টাটকা পুকুরে ধরা মাছ বাঁচা মাছের তরকারি ঝোলটা যে স্বাদ আছে